বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত দেনুর গ্রামে একদা রাম হরি সরকার নামে এক জমিদার ছিলেন। এই সেই হরিতকি বৃক্ষ যা জন্মেছিল শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর ফেলে দেওয়া অর্ধচোষা হরিতকি বীজ থেকে। নিত্যানন্দ মহাপ্রভুর চরণ কমল চিহ্ন আজও সংরক্ষিত আছে এই দেনুর গ্রামে। এক সুপ্রসন্ন দিনে শ্রী রামহরি লক্ষ্য করলেন এক দল ভক্ত তার গ্রামের দিকে এগিয়ে আসছেন। শ্রী রামহরি অবাক হয়ে দেখলেন তাদের মধ্যে রয়েছেন স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু। দয়াল নিতাইকে দেখে রামহরি মহাশয় ভক্তি রসে নয়ন বাড়ি দিয়ে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর চরণ কমলে লুটিয়ে পড়লেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামহরি মহাশয়কে আদেশ করলেন ঠিক এই জায়গায় প্রসাদের আয়োজন করতে। প্রসাদ পাওয়ার পর শ্রী নিত্যানন্দ মহাপ্রভু শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকে মুখশুদ্ধি হিসেবে একটি হরিতকি চাইলেন এবং সঙ্গে সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর ধোতি থেকে একটি হরিতকি বার করে প্রভুকে দিলেন যা তিনি সঞ্চয় করে রেখেছিলেন। বৃন্দাবন দাস ঠাকুরের এই সঞ্চয় প্রবণতা দেখে নিত্যানন্দ মহাপ্রভু খুবই ক্ষুব্ধ হলেন। বৃন্দাবন দাস ঠাকুরকে এই দেনুর গ্রামে রেখে দিয়ে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু চলে গেলেন। রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ঠিক এই স্থানে বসে তিনি শ্রী চৈতন্য ভাগবত রচনা করলেন। শ্রী হস্ত লিখিত পাণ্ডুলিপি আজও যত্ন সহকারে সংরক্ষিত। নিত্যানন্দের আদেশ বুকে ধরে বৃন্দাবন দাস ঠাকুর এই দেনুর গ্রামে রয়ে গেলেন। শ্রী রামহরি মহাশয়ের আনুকূল্যে নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি স্থাপন করে ভজন সাধন করতে লাগলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। ভজনিতা